আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখা। সংগঠনের সহসভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হাশিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সহসভাপতি মাজহারুল হন নয়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক লীগ বাহরাইন শাখার সভাপতি আবুল বাশার, জাকির মিয়াজি, মোহাম্মদ হারুন, গোলাম দস্তগীর, মোহাম্মদ হুমায়ুন সহ অন্যান্য নেতারা। আলোচনা সভায় বক্তারা বলেন, সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আমরা একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে হারিয়েছি। তার মৃত্যুতে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।